আপনাকে সতর্ক করার জন্য। এরপরও যদি আপনি সতর্ক না হন, মসজিদে বাবরির ইটগুলো যেভাবে ভেঙেছেন টুকরা টুকরা করে, আমার বিশ্বাস ভারতও ঠিক এভাবে ২৯ টুকরা হবে। টের পাবে। কয়েকদিন আগে বুলবুল এসেছিল, আবার কয়েকদিন পরে আসতেছে নাকরি। বুলবুলের যে অবস্থা, নাকরি আসলে কি হবে আল্লাহ ভালো জানে। নাকরি দিয়ে আল্লাহ পাক আমার মনে হয় যতটুকু আমার ধারণা সতর্ক করছে, আমার ঘরে হাত দিও না। পৃথিবীতে আমার ঘরে যারাই হাত দিয়েছে আমি নিজে অ্যাকশন নিয়েছি। আমার ঘর ধ্বংস করার জন্য যে লোকটা এসেছিল তার আন্ডা বাচ্চা পর্যন্ত আল্লাহ ছেড়ে দেয়নি। আমি সূরা ফাইলের তাফসিরে দেখেছি, আবাবিল নামে যে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটি পাখির মুখের ওপরে আর পায়ের নিচে দুইটা করে পাথর ছিল সরিষার দানার মতো। ওর ওপর আবার চিকন লেখা ছিল যে এটা পড়বে অমকের পিঠে বা অমকের মাথায়। পাখি ঠিক ওই জায়গা মতো ফেলে, ফেললে কাসফে মাকুল হয়ে যায়। মাকুল কাকে বলে? কাসফে মাকুল বলা হয় পোকা পাতা খায়। আম, জাম, কাঁঠাল, কলা বিভিন্ন পাতা পোকা মুখ দিয়ে খায়। এক একটা পাতা এক এক রকম দেখতে মনে হয়, কিন্তু পেছন দিক থেকে যখন বের হয় তখন আপনি আলাদা করতে পারবেন না যে এটা কাঁঠালের পাতা, এটা আমের পাতা। পারবেন? কেমন হয়ে যায়? আল্লাহ পাক বলেন ওইটা বানিয়েছিলাম কাসফিম মাকুল, পোকা পেছন দরজা দিয়ে যেটা বের করে দেয় আমি ওই অবস্থা করেছিলাম। যার উপরে পড়ে তার অবস্থা ওই রকম হয়ে যায়। কোনটা হাতি, কোনটা মাটি, কোনটা মানুষ চেনা যাচ্ছিল না। একটা পাখি চিন্তা করছে আমার এটা পড়বে তো অমকের ছেলে অমকের মাথায়, তো সে কোন খোঁজ করে দেখছে পালাচ্ছে। পাখি উঠতে উঠতে গিয়ে দেখে ও পাহাড়ের পাদদেশে এক গুহার ভেতরে লুকিয়েছে, পাহাড়ের উপরে ফেলেছে, পাহাড় পর্যন্ত বাম্বাস্টিং হয়ে ওই জায়গায় শেষ। আল্লাহর ঘর আল্লাহ নিজে পাহারা দেওয়ার জন্য। আবাবিল যদি নাও পাঠায় বুলবুল পাঠিয়েছে আমাকে সতর্ক করার জন্য। এরপরও যদি আপনি সতর্ক না হন, মসজিদে বাবরির ইটগুলো যেভাবে ভেঙেছেন টুকরা টুকরা করে, আমার বিশ্বাস ভারতও ঠিক এভাবে ২৯ টুকরা হবে। ইসলামের শত্রু এই দেশে মনে হয় ওইটা বলার দরকার নেই। এদেশে আমরা সব ইসলামপন্থী, কয়েকটা আছে বললো ওই কিন্তু টক সই চিল্লা, বাইরে আসলে কুকুর যেভাবে পিটিয়ে মারে ওইভাবে মরবে, এখানে তো বাইরে আসে না। সেহেতু টক সই উল্টা পাল্টা হতে পারে। প্রায় আগে সামনে এসে যদি ১০ জন মানুষের সামনে ওই কথা বলে ও বাঁচবে? এখানে আমাদের সাবধান হওয়া দরকার। বাংলাদেশের চাইতে ভারত ২৯ ডবল। কত ডবল? এই দেশটা ২৯টা জোড়া দিলে যত বড় হবে, পুরা ভারত আমি ঘুরে দেখেছি এত বড়। 1 মাস করে আমার মাহফিল থাকে পুরা ভারতে, আমি দেখেছি এত বড় দেশ। মসজিদের ইটগুলো যখন ওরা টুকরা টুকরা করছিল, আমার ওই সময়ে বিশ্বাস হয়ে গেছে ও দেশ আল্লাহ এরকম ২৯ টুকরা করবে। রাশিয়া ভেঙ্গে ১২ টুকরা হয়েছে। কয় টুকরা? আমার ওই আল্লাহ এখনো নেই ওইভাবে আমার আল্লাহ আছে। আল্লাহ তাআলা মেনহবে সীমাও দিয়ে জানিয়েছেন আমি আল্লাহ ডান হাত দিয়ে ধরলেও যা, বাম হাত দিয়ে ধরলেও তাই, কারণ আমার দুই হাতের শক্তি আছে না, একটু কম বেশি না, আমাদের মতো না। তাহলে মেনহবে ইয়ামিন দিলেন কেন? এই কারণে দিয়েছেন কারণ আমরা সচরাচর অন্তত চর্ম চোখে যেটা দেখি বেশি ওইটা বিশ্বাস করিও বেশি। আমরা সচরাচর দেখি যে আমাদের ডান হাতে একটু শক্তি বেশি বাম হাতের তুলনায়, নাকি? আপনি কোনো জিনিস শক্ত করে ধরার জন্য কি বাম হাত ব্যবহার করেন না ডান হাত? আল্লাহ তাআলা এইটা জানিয়েছেন যে আমার নবীকে কিন্তু আমি এভাবে দুর্বল করে নরম করে না, শক্ত মজবুত করে ধরতাম। তার মানে আমার কোরআন যে কত অথেন্টিক, এই মিনহুবিল ইয়ামিন দিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো, এর ভেতরে কোনো কথা নেই, কারণ এটা আমি আল্লাহর মুখের কুদরতের বাণী। জোরে বলেন আল্লাহু আকবার।